আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওর মাধ্যমে মুখে মুখে দশমিকের গুণ ও ভাগ করার ম্যাজিক্যাল পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা মুখে মুখে কিভাবে দশমিকের গুণ করতে পারি। মুখে মুখে দশমিকের গুণ করাটা খুবই সহজ। প্রথমে যেটা যে কাজটা করতে হবে, এই জায়গায় যে তিন আছে আর এই জায়গায় যে দুই আছে, অন্য সংখ্যাগুলো শুধুমাত্র এই অঙ্কের জন্য, অবশ্যই এই ধরনের অঙ্কের জন্য, শুধু এটা না, এই ধরনের অঙ্কের জন্য শুধুমাত্র এই যে তিন সংখ্যাটা, অর্থাৎ শূন্য কাউন্ট করব না, শূন্য না কাউন্ট করে এই যে তিন আর এই দুই গুণ করে ফেলবো। তাহলে তিন দুগুণই ছয়। দশমিক, দশমিকের পরে এই যে একটা অঙ্ক আছে, এই যে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, তার মানে মানে এই যে দশমিকের পরে মোট তিনটা অঙ্ক আছে। তাহলে এই ছয় থেকে তিন অঙ্কে, মানে ছয় থেকে আরো দুইটা অঙ্ক বামে যেয়ে আমরা দশমিকটা ইউজ করব, আর সেজন্য আমরা এই জায়গায় শূন্য দিলাম। তাহলে আমাদের যে সংখ্যাটা হলো 0.004, এই দুইটা সংখ্যা গুণ করলে আমরা এক্স্যাক্টলি এই উত্তরটাই পাবো। তাহলে আমরা কিভাবে করলাম, প্রথমে হলো দশমিক আর শূন্য বাদ দিয়ে শুধুমাত্র যে সংখ্যাটা আছে সংখ্যাটার স্বাভাবিকভাবে গুণ করে ফেললাম। তারপরে দশমিকের পরে এই যে একটা অঙ্ক আছে, এই যে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, তাহলে দশমিকের পরে টোটাল অঙ্ক আছে কয়টা, তিনটা। এই তিনটা অঙ্ক মানে তিন অঙ্ক বামে যেয়ে আমরা দশমিক বসাবো। ছয় তো একটা অঙ্ক অলরেডি হয়ে গেছে, আর দুইটা অঙ্ক আমরা শূন্য দিয়ে পূরণ করে নিয়ে দশমিকটা বসালাম, তার বামে একটা শূন্য দিয়ে দিলাম। এ হলো দশমিকের গুণ। আমি কিছু সহজ, মানে কিছু না, এইটাই দেখাবো মূলত আজ। পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা হবে, আরো জটিল জটিল জিনিস নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরপরে আসি দশমিকের ভাগ। দশমিকের ভাগ আমরা করতে চাই এবং ম্যাজিক্যাল পদ্ধতি খুব সহজে। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে এই যে দশমিক, দশমিকের পরে দেখি এই যে কয়টা অঙ্ক আছে, দুইটা অঙ্ক। এই যে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে। তাহলে আমরা চাচ্ছি কি, এই জায়গায় যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এই জায়গায় দশমিকের পরে দুইটা অঙ্ক নিয়ে আসতে, এই জন্য একটা শূন্য দিয়ে দিলাম। আর দশমিকের পরে শেষের দিকে, অর্থাৎ একক স্থানের দিকে যদি শূন্য থাকে, সেই শূন্যের কোনো দাম থাকে না, এটা আমরা জানি। আর না জানলেও এখন থেকে জানবো যে দশমিকের পরে আমরা যদি একক স্থানের দিকে শূন্য বসাই, সে শূন্য লেখাও যে কথা, না লেখাও একই কথা। এরপরে আমরা এই দশমিকটা উঠাই দেব, দশমিক বাদ দিয়ে দেব। তাহলে আমার এই জায়গায় কি থাকে, শূন্য শূন্য তিন শূন্য শূন্য, বাম দিকে শূন্য শূন্যর কোনো দাম নেই। তাহলে এই জায়গায় থেকে তিন, আর এই জায়গায় দেখো এই জায়গায় থেকে শূন্য, আর এই জায়গায় থেকে মানে বাম দিকে শূন্য দাম নেই। এবার দশমিক উঠানোর পরে এটা হয়ে গেছে কিন্তু 20, এই জায়গায় আবার শূন্যের দাম আছে। তাহলে আমাদের যে অ্যান্সার আসলো 3/20, এটাই হলো দশমিকের ভাগ। এবং এটাকে আমরা বলতেছি ম্যাজিক্যাল পদ্ধতিতে দশমিকের ভাগ। ইনশাল্লাহ পরবর্তীতে আরও বিস্তারিতভাবে এই পদ্ধতিগুলো আলোচনা করা হবে। সবাইকে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।